নমস্কার, আমি ডক্টর অমৃতাক্ষ দেব। আমি একজন নেফ্রালজিস্ট আর কলকাতায় প্র্যাকটিস করি। আজকে আমরা কথা বলবো একটা খুব খারাপ অ্যাসপেক্ট ক্রনিক কিডনি ডিজিজের, সেটা হচ্ছে প্রোগ্রেশন অফ ক্রনিক কিডনি ডিজিজ। এখন আমরা ডাক্তারের কাছে যাই, আমরা এক্সপেক্ট করি কি হ্যাঁ আমাদের অসুখটা ঠিক হয়ে যাবে, কিন্তু আনফর্চুনেটলি দেখা গেছে কি ক্রনিক কিডনি ডিজিজ সেটা কিন্তু প্রোগ্রেসিভ হয়, মানে সেটা সময়ের সাথে বাড়তে থাকে। তো আমাদের একটা জিনিস বুঝতে হবে কি কেন এটা হয়, আর এর জন্যে আমরা সেই হিসাবে কি প্ল্যান করতে পারি যাতে আমরা এই প্রোগ্রেশনটাকে কমাতে পারি। তো প্রথম জিনিস হচ্ছে কি, ইভেন 40 বছর বয়সের পরে সাধারণ নর্মাল মানুষেরও কিন্তু কিডনি ফাংশন বাৎসরিক 1% করে কম হতে থাকে। তো মোটামুটি 80 বছর বয়সে দেখলে বেশিরভাগ লোকেরই কিডনি ফাংশন 60% অফ নর্মাল থাকে। এখন কোনো কারণবশত কারুর কিডনি ফাংশনের বেশি লস হয়ে গেলে তাদের এই প্রসেসটা আরও এক্সাজারেট হয়ে যায়। আরেকটা প্রবলেম, যদি কারু 50% বেশি কিডনি ড্যামেজ হয়ে যায় তখন এই বাকি কিডনিটাকে পুরো শরীরের কাজ করতে হয়, তার থেকে এই কিডনির ওপর এফেক্টটা আরও বেশি পড়ে আর প্রোগ্রেশনটা সময়ের সাথে বাড়তে থাকে। তো ওই জন্য একটা পার্টিকুলার কিডনি ড্যামেজ হয়ে গেলে তারপরে কিন্তু কিডনি ডিজিজ বাড়তে থাকবে। আরেকটা জিনিস, কিডনি ডিজিজের একটা খুব কমন কারণ ডায়াবেটিস। আমরা দেখেছি ডায়াবেটিসে প্রচণ্ড প্রোটিন ইউরিয়া হয়, পেচ্ছাপে প্রচুর প্রোটিন বার হয়। যাদের মধ্যে প্রোটিন বেশি বার হয় তাদের মধ্যে এই কিডনি ফাংশনের লস 8-10% 8-10 ml পার ইয়ার অবধি GFR-এর লস হয়, যেটা মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বলা হয়। তো ওই জন্যে আমাদেরকে এটা মেনে চলতে হবে কি কিডনি ডিজিজ কিন্তু আনফর্চুনেটলি প্রোগ্রেসিভ, ক্রনিক কিডনি ডিজিজ, আর সেই হিসাবে আমাদের প্ল্যান করতে হবে। প্রথম আমাদের দেখতে হবে কি এখন কিডনি ফাংশন কত আছে, তারপরে 1 ইয়ার বা 2 ইয়ার্স ফলো আপ করে দেখা হবে কি কতটা কিডনি ফাংশন কমলো। ইউজুয়ালি লোকেদের মধ্যে এই রেটটা কমন রয়ে যায়, যেই রেটে লস হচ্ছে সেই একই রেটে ধীরে ধীরে করে লস হতে থাকে। তো এরমভাবে কিডনি ফাংশন যখন লস হয়ে মোটামুটি 15%-এর কাছাকাছি কিডনি ফাংশন খালি রয়ে গেল, তখন আমাদের প্ল্যানিং করতে আরম্ভ করতে হয়। কারণ এরপরে 15%-এর নিচে যখন কিডনি ফাংশন হবে বা 15 GFR-এর নিচে যখন আমাদের কিডনি চলে যাবে, তখন আমাদের ডায়ালিসিস বা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি হিসাবে কিছু একটা জিনিস কথা ভাবতে হবে। তো এই প্ল্যানিংটা খুব দরকারি, এই প্ল্যানিংটাকে কিন্তু এড়িয়ে গেলে আমরা যখন প্রবলেম বেশি হবে সেই সময় অনেকগুলো এরকম স্টেপ নিতে হবে যেটা ওভারঅল লাইফের জন্য খুব প্রবলেমেটিক হতে পারে। তো সেটা কি যেটা আমাদের করতে হবে, প্রথম জিনিস, যদি দেখা গেল কি এখন 15%-এর নিচে কিডনি ফাংশন যাওয়া এক্সপেক্ট করছি আমরা নেক্সট 1 বছর বা 2 বছরের মধ্যে, ডিসাইড করতে হবে কি হ্যাঁ আমরা হিমোডায়ালিসিস করাবো, যেটা রক্ত পরিষ্কার করা ডাইরেক্টলি, বা পেরিটোনিয়াল ডায়ালিসিস করাবো, এর মধ্যে পেটে একটা ক্যাথেটার পোড়া হয় আর সেই ক্যাথেটার দিয়ে রক্তটা পরিষ্কার করা হয়, বা আমরা রিনাল ট্রান্সপ্ল্যান্টের কথা ভাববো। রিনাল ট্রান্সপ্ল্যান্টের জন্য আমাদের ডোনার দেখতে হবে কি কে ডোনেট করতে পারবে কিডনি। তো বেসিক্যালি এই যে প্ল্যানিংগুলো আছে এইগুলো সময় থাকতেই করতে হবে যাতে আমাদের আর্জেন্টলি কোনো জিনিস না করতে হয়, আর প্ল্যানিংটা করলে আমরা অনেকটা সেফ থাকব। প্রোগ্রেশন কম করার জন্যে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি আমরা আলাদাভাবে কিডনিকে ড্যামেজ প্রিভেন্ট করি, সেটা বলা হয় অ্যাকিউট অন ক্রনিক কিডনি ডিজিজ। হঠাৎ করে কিডনিকে ড্যামেজ করা হয়, ড্যামেজ ওষুধ থেকে হতে পারে, ড্যামেজ ডিহাইড্রেশন থেকে হতে পারে, ড্যামেজ ইনফেকশন থেকে হতে পারে। তো এই রকম ধরনের ড্যামেজ হলে যেটা নর্মাল লস হচ্ছে কিডনি ফাংশনে সেটা আরও তীব্র গতিতে হতে থাকে, যার থেকে কিডনি ফেলিয়ারের চান্সেস বেড়ে যায়। তো এই জিনিসগুলো, এই অ্যাকিউট ফ্যাক্টরগুলোকে প্রিভেন্ট করব, ঠিক মতন করে আমরা আপনাদের নিজেদের ব্লাড প্রেশার কন্ট্রোল করব, ব্লাড সুগার যদি থাকে সেটা কন্ট্রোল করব, এটা দিয়ে বেসিক্যালি প্রোগ্রেশনটা কিছুটা কমানো যায়। প্লাস আমরা বাকি টেস্টগুলো করে দেখব শরীরের প্যারামিটার্স বা শরীরের মিলিউ, যেটা আমাদের বডির এনভায়রনমেন্টটা, ওটাকে আমরা যতটা পারি ততটা ঠিক করে রাখব যাতে প্রোগ্রেশনটা বেশি না হয়।